হাই, আমি বিক্রম মল্লিক। তো এই দুটো যে পাখি দেখতে পাচ্ছেন, এই দুটো পাখি আমি আজকে নিতে যাবো একটা বন্ধুর বাড়ি। একটা ইয়েলো কালার, একটা গ্রিন কালার। ও অনেক ধরনের পাখি পোষে, মানে অনেকদিন ধরেই অনেক ধরনের পাখি পোষে। তো পাখিগুলো ইয়েগুলো, এটা একটা টাইপ, এটা আর একটা টাইপ। ওটা হোয়াইট ছিল পুরোটা। এখানে এই যে এটা হলো মেল, আর বাকিগুলো সব ফিমেল। পাঁচটা এখানে বাচ্চাও আছে ছোটো ছোটো। এই যে যেটা ঠোঁটটা বেশি, এই যে নিচে যেটা ছিল ওটা হলো ছিল মেল। আর এখানে দুটো আছে বদ্রি, এর মধ্যে আবার ডিম আছে এখানে। আর এখানেও চারটে আছে। কালারগুলো দেখছেন একদম ব্রাইট, খুবই সুন্দর ইয়েলো কালার, আর একদম সতেজ। আর আমি এই দুটো নেবো, এই দুটো নেওয়ার জন্য ওরা আগেই পড়ে যাচ্ছে। এই দুটো পেয়ার হয়ে যাবে, তো সহজে হয়তো আনার পরে কিছুদিন রাখার পরে হয়তো ডিম দেওয়া শুরু হয়ে যাবে। ডিম দেওয়ার জন্য অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ও যেহেতু অনেকদিন ধরে পোষে, তো ও জানে ব্যাপার। ওর কাছ থেকে মোটামুটি জিনিস শুনে আমিও শুরু করলাম। পাখিগুলো বেশ ভালো, কিন্তু খুবই ছোট, জন্য ভালো লাগছে। আর এগুলো দেখছেন তেমন করে বাঁধা, আমার তো হাড়ি লাগাতে হবে, বাট কয়েকদিন পর। ও অলরেডি ব্রিড করায়, বিক্রি করে অনেক। এই দুটো খুবই সুন্দর লাগছে, এই দুটোই আমি নেব। রেড আইস আছে, এইগুলো কালারটা যেটা, এটা রেড আইস। তাছাড়াও অন্য কিছু বসে, এই যে এটা হলো ওর আরেকটা, ছাদে তৈরি করা হয়েছে ফার্ম টাইপে। এটাকে বলে করকনাথ মুরগি। এটা নর্মাল মুরগির মতো না, এটা দেশি মুরগি, কিন্তু ওটার যে গোটা মাংসটাই হয় ব্ল্যাক কালারের, এটা গোটাটাই সবই করকনাথ। এখানে গোটা মাংসটাও এটা কি, তো এগুলো তো আমার আগের থেকেই ছিল। তো এই চারটে এটার মধ্যেই থাকবে, আর ওই খাঁচাটার মধ্যে ওই দুটোই থাকবে, ওটা আলাদাভাবেই রাখবো। এটা কালারটাও খুব সুন্দর, একটা হোয়াইট, একটা ইয়েলো, একটা গ্রিন আছে, দুটো হোয়াইট আছে।